ফার্দার টাইম ইউজ করবো না, জানি সবাই একটু ইরিটেট বা বোর হয়ে যায়। তো সেখানে আমি বলতে পারি আমার এই ছবিটার প্ল্যানিং এর পেছনে যখন আমি স্ক্রিপ্টটা লিখি, সেটা রেগেই হোক, নারীতে হোক, ভালোবেসে হোক, যেভাবেই হোক, শাহিদ ইজ এ পার্ট অফ মি। তো এটা আমার সাথে সেকেন্ড ফিল্ম, যদিও ফ্যামিলি রিলেশন সেটা আমি আসছি না, বাট স্টিল প্রফেশনালি যখন ভাবি তখন কোনো চরিত্র লিখতে গেলে যখন ভাবি তখন কথাটা মাথায় এসে যায়। সো ফাইনালি যখন এই স্ক্রিপ্টটা স্ক্রিপ্টিং হলো, তখন কখন কাস্টিং করবো, কি করবো, ওয়াকআউট যখন চলছে, তখন দ্য অনলি নেম উইচ যেটা আমি ফার্স্টে বলি যে কাস্টিং কি হবে, আই সেড সাহেব। তো তখন এই সাহেবের সাথে কথা আলোচনা এবং সবকিছু, তো সেইখান থেকে প্ল্যানিং করে যখন ওকে শোনাই, অনলাইনটা শোনাই, ও শুনে বলে না, শুনেও বলে হ্যাঁ করছি জানি, তারপর কি বলবে। তো তারপর পাইলাইনে অনেক কিছু হওয়ার পর ফাইনালি হিয়ার সাহেব এখানে, এবং আমি চাই আর কিছু না বলে সাহেবকে সামনে ডেকে নিতে। হি ইজ মাই মেইন লিড, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য ফিল্ম, এবং সাহেব ইজ হিয়ার। সো আই থিংক নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজ একটা নতুন ছবি সূচনা করতে চলেছি। আমার যেরকম সুমন বলল যে সুমন পামিদার ছবিতে সবসময় আমাকে নিয়ে ভাবে, এবং সেটা আমার কাছে একটা বড় ভাবনা, বড় কৃতজ্ঞতা যে বিভিন্ন ভাবে আমরা একসঙ্গে ছবি করা নিয়ে বহুদিন ধরে কাজ করেছি, ভেবেছি। তবে একটা জিনিস ঠিক যে এই ছবিটা করতে গেলে দুটো জিনিস আমার মাথায় এসেছিল। প্রথমত যে এই ছবিটার যে গল্পটা রয়েছে, ইচ্ছে উড়ান, এই কারণে না সকল মানুষের মনে ইচ্ছে থাকে, কিছু ইচ্ছে পূরণ হয়, কিছু ইচ্ছে পূরণ হয়। আবার পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকে যারা অন্যের ইচ্ছে পূরণ করে, নিজেদের ইচ্ছে পূরণ না করতে পারলেও অন্যের ইচ্ছে পূরণ করার চেষ্টা করে। সেরকমই একটা মানুষের গল্প এই ছবিটা আমরা দেখতে পাবো। গল্পটা নিয়ে খুব একটা বেশি বলতে পালন করেছি, তবে আপনাদের সকলের ইনফরমেশনের জন্য একটা ছোট্ট সিক্রেট আমি বাদ করে দিচ্ছি যে এই ছবিটি ইজ আ ট্রিবিউট টু ঋষিকেশ মুখার্জি, এবং সেটা নিয়ে যে সুমন্তা ভেবেছে এটা একটা বড় বড় কথা পুরো ছবিটাতে। আরো একটা ছোট্ট কথা যেটা আমি বেশি পূর্ণ না করে অবভিয়াসলি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেক বছর জানেন তো 106 107 ছবি, অথচ তার মধ্যে প্রোডাকশন হাউস নাম করে বা হাতে গুনে 4-5-6টা রয়েছে। এছাড়াও প্রচুর ছোট ছোট প্রডিউসার্সরা আসে একটা ওই ইচ্ছে নিয়ে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো বাংলা ছবি করবে, এবং তারা প্রায় আশাহত হয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে ফিরে চলে যায়। প্রচুর এরকম প্রডিউসার্স রয়েছে যারা একটা করে ছবি করেছে এবং চলে গেছে। আমাদের অ্যাক্টার্স হিসেবে, ডিরেক্টার্স হিসেবে একটা দায়িত্ব বর্তায় যে এইসব মানুষ যারা বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে, বাংলা ছবির কথা ভেবে ছবি করতে আসছে, তাদেরকে কিছু ফেরত দেওয়া, তাদের একটা অনেস্টির সাথে একটা কাজ করে ছবি ফেরত দেওয়া, এবং চেষ্টা করা যে আগামী দিনে একটা জায়গায় দুটো দুটো জায়গায় চারটে বা 10টা ছবি তারা করবে। আমার মনে হয় শ্রেতা মোশন পিকচার্সের এই প্রথম ছবিতে আমার কাজের ভঙ্গিমাটা এটাই থাকবে যে এমন একটা কাজ তাদেরকে করে দিতে পারি যাতে আগামী দিনে এই ছবিটা ভালো ফল করলে ওনারা আরো দুটো বাংলা ছবি করতে পারে, তাতে আমার উন্নতি, সার্বিকভাবে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হয়। থ্যাংক ইউ সো মাচ।